মোস্তাফিজুর রহমানের অদ্ভুত বোলিং দেখে এবার লজ্জায় মুখ ঢাকলেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে মোস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 35 রান দিয়েছে। আপত্তিবাজের শেষের ওভারটিতে মুস্তাফিজ যখন শেষের ওভারে বল করতে আসেন তখন পরপর 3টি ওয়াইড বল দেন। ওয়াইড বল দেওয়া পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তিবাজে ঠিক তখনই যখন পরপর 3টি ওয়াইড বল দেওয়ার পরেও শেষের বলটিতে আবার নো বল করেছিলেন মুস্তাফিজ। মোস্তাফিজুর রহমানের এরকম ছন্নছাড়া বোলিং দেখে লজ্জায় মুখ ঢেকে ফেলেছিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আজকে শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 20 ওভার মোকাবেলা করে 5 উইকেটের বিনিময়ে 193 রানের পাহাড় জোড়ো করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে 6 উইকেটের বিনিময়ে 20 ওভার মোকাবেলা করে 158 রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 68 রান করেছেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত 35 রানে হেরে গিয়েছে বাংলাদেশ। ধন্যবাদ দর্শক, পুরো সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।